don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ওটিডিসি, ওটিডিসি কেওনঝড়। আজকে হচ্ছে 20th July 2024। আমরা প্রথমে একটা ওয়াটারফল দেখতে যাব। তো আজকে আমরা ওটিডিসিতে ব্রেকফাস্ট করলাম হচ্ছে পোয়া, লুচি আর আলুর তরকারি। তো সকালটা পুরো মেঘে ঢাকা, দেখো পুরো কুয়াশা মতন লাগছে। এই পাহাড়টাকে হয়তো ক্রস করতে হবে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ওটিডিসি পান্তনিবাস যেটা আছে, তার রুমগুলো খুব একটা ভালো না হলেও খাবার কোয়ালিটি খুব ভালো আছে। সকালে লুচি করেছে, পোয়া করেছে, দারুণ করেছে। তেল মশলা নেই বেশি, পুরো সিম্পল ঘরোয়া খাবারের মতন। আজকে কিছু ওয়াটারফলস দেখবো আমরা। ভীমকুণ্ড যাওয়া হবে না, কারণ ভীমকুণ্ডটা পুরোটাই উল্টো দিকে আর প্রায় 50 কিলোমিটার দূরে আছে। তো ওখানে গেলে আর অন্যগুলো দেখা হয় না, তার জন্য আমরা ঠিক করলাম যে যেখানে ওয়াটারফলসগুলো বেশি আছে সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আমরা সব যতটা পারবো কভার করবো আজকের, নিয়ে ফিরে আসবো। দেখো সব জায়গাতেই লেখা আছে যে হাতি আছে, বাট হাতি তো আমরা দেখতেও পাচ্ছি না কোথায় আছে। রাত্রিবেলা ক্যামেরা নিয়ে বসে থাকলে হয়তো দেখতে পেতাম। বেরোনোর সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এখানে রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা আর লরি যাচ্ছে প্রচুর। সামনে লেখা আছে সম্বলপুর 214 কিলোমিটার, দেওঘর 121 কিলোমিটার, রাউরকেল্লা 141 কিলোমিটার। এখন আমরা এখান থেকে ডান দিক নেব। 30 মিনিট হয়ে গেল আমরা বেরিয়েছি আর এখনো সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। খান্দাধর ওয়াটারফলস ওটিডিসি থেকে প্রায় 55 কিলোমিটারের মতন। বৃষ্টিতে আমাদের ট্যুর কীরকম লাগছে তোমরা জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। কিছু রিলসও আমি বানিয়েছি যেগুলো তোমরা দেখতে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আর ফেসবুক প্রোফাইলে, নিচে লিংক দেওয়া থাকলো, পারলে ফলো করে নিও। জঙ্গলের রাস্তা, দারুণ 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 লাগছে রাস্তাটা। চারদিকে দেখো জঙ্গল আর মধ্যখান দিয়ে রাস্তা। যে যার মতো বাইক চালাতে চালাতে কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে। ও এই জায়গাটা দেখো সুন্দর, কি সুন্দর লাগছে। তো খান্দাধর ফলসের দিকে যাওয়ার সময় এই ব্রিজটা পড়লো, এই নদীটা পড়েছে, মানে এত সুন্দর লাগছিল তাই আমরা দাঁড়াতে বাধ্য হলাম এখানে। এখন বাজে 11টা আর প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তারপরে বৃষ্টিটা একটু কমলো। তো এখন আমরা যাচ্ছি কান্দাহার ওয়াটারফলসের দিকে। এদিকেই রৌরকেল্লা, এদিকেই কান্দাহার ওয়াটারফলস। আমরা অনেকটা পাহাড়ের উপরে উঠছি, কিন্তু দেখো কাকু লাঙল নিয়ে যাচ্ছে কাঁধে করে। দেখো রাস্তার কন্ডিশন খুব খারাপ, প্রায় 2 কিলোমিটার হয়ে গেল এরকমই কন্ডিশন রোডের। মধ্যখান দিয়ে একটুখানি রাস্তা আছে আর চারধারে শুধু টনচিপ, গুঁড়ো টনচিপ পড়ে আছে। যাই না রাস্তাটা কবে থেকে খারাপ বা রাস্তাটা ঠিক করছে কি না। এখানে আরেকটা ছোট ব্রিজ পড়েছে, দেখো যে ব্রিজের কন্ডিশন খুব একটা ভালো নয়। এরকমই দেখি কতটা রাস্তা আরও আছে। ওইটা রাস্তার কন্ডিশন খারাপ বলছিলাম, এটা দেখো আরও খারাপ রাস্তার কন্ডিশন। তো প্রায় 40 কিলোমিটার আমরা পেরিয়ে এসেছি অলরেডি। ভিউটা দেখো এবার,
ওই একটা ঝর্ণা পড়ছে ওখান থেকে। তো আমরা এখন বসে গেছি কান্দাধর ওয়াটারফলস। তো নিচে আমাদের সব বাইকের নাম্বার লিখে নিল ওরা, তারপর মনে হয় একটু ফিজও আছে সেটা দিতে হয়। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো। ওই উপর দিয়ে পড়ছি, ওই উপর থেকে, কোনো চাপ নেই। এইটুখানি আমি বললাম আরো উঠতে হবে মনে হয়। সামনে একটা পার্কিং প্লেস তোমরা পেয়ে যাবে। আমি ভাবছিলাম যে অনেকটা উঠতে হবে বাইক নিয়ে, তো কিছুই না একটুখানি উঠতে হলো, তারপর বাইক রাখলাম এখানে, পার্কিং করে দিলাম, আর এখন এখানে সামনে সিঁড়ি আছে। আরে বা বা, সিঁড়িগুলো অত খাড়াই না, উঠতে সুবিধাও হবে, অনেক কটা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। আস্তে আস্তে আসো। এই ফলসটা উড়িষ্যার সুন্দরগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ফাইনালি আমরা এসে পড়েছি উড়িষ্যার সেকেন্ড হায়েস্ট ওয়াটারফল দেখতে আর ইন্ডিয়ার 11th হায়েস্ট ওয়াটারফলের কাছে। তোমাদের এবার ঝর্ণার সাউন্ডটাও শোনাচ্ছি। আমি যতটুকু জানি এই ঝর্ণার জলটা পাহাড়ের প্রায় 800 ফিট উপর থেকে পড়ছে। তো আমাদের কান্ধার ওয়াটারফল দেখা হয়ে গেছে। নিচের দিকে দেখো, এরকম সুন্দর একটা ভিউ আছে। এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। একটাখানে ছোটো মন্দির আছে শিব ঠাকুরের, হয়তো উড়িয়া ভাষায় কিছু লেখা আছে, বুঝতে পারছি না। এখন বাজে 1:03 আর কান্দাধার ওয়াটারফল থেকে এখন আমরা বেরোচ্ছি। এখানে আসার পরে যা মুসলধারে বৃষ্টি হলো কিছু বলার নেই। ঝর্ণাটা একদম সেই ছিল, চুম্বেশ্বরী ছিল, চুম্বেশ্বরী। আর এই বর্ষাকালে এসছি বলেই এত সুন্দর ভিউটা পেয়েছি ঝর্ণার। আর একটা ওয়াটারফলসের দিকে যাব। তবে উড়িষ্যার এই মানে প্লেসগুলো এতটাই ডিস্টেন্সে সবকটা, যে একদিনে হয়ে ওঠে না একটা জায়গার। তো চলো কোথায় যাচ্ছি এরপরে আমি তোমাদের জানাচ্ছি, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 2:00 আর এখনও আমরা চলেছি নেক্সট ওয়াটারফলের দিকে। যখন আগের ওয়াটারফলটায় গেলাম তখন এত বৃষ্টি নামলো জোরে যে আমরা ভালো করে ফটো তুলতে পারছিলাম না, তারপর কমার পরে তখন ফটো তুললাম। আমরা আবার NH-49 এসে গেছি সানাঘাগড়া ওয়াটারফল যাওয়ার জন্য। যাচ্ছি হচ্ছে সানাঘাগড়া ওয়াটারফল দেখতে, আর 400 মিটার বাকি, মানে 1 মিনিটের মতন লাগবে। দেখাচ্ছে, এখানে একটা পোকা দেখতে পাচ্ছ? এই পোকাটা আমাদের সাথে পুরো ওই ওয়াটারফল থেকে এসছে। এটা পার্ক মতন করা আছে, দেখি এর ভিতরে যাওয়া যায় কি না। শিব ঠাকুর, বাবা 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 বাবা, আমরা পৌঁছে গেছি সানাঘাগড়া ওয়াটারফলস। সানাঘাগড়া মানে হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজে ছোট ছোট ওয়াটারফলস। এখানে একটা পার্কিং আছে যেখানে ফিস দিয়ে তোমরা বাইক রাখতে পারবে, আর এন্ট্রি ফিজও এখানে আছে। এই ঝিলটার মাঝখানে একটা বড় শিব ঠাকুরের মূর্তি বসানো আছে। ঝিলটার পাশে এরকম সুন্দর করে সানাঘাগড়া লেখা আছে। আমরা অনেকদিন পরে বোটিং করছি, লাস্ট টাইম করেছিলাম হচ্ছে মুর্শিদাবাদে আমি আর রেনা। বোটিংয়ে একটু টাইম স্পেন্ড করে আমরা এখন এসে গেছি সানাঘাগড়া ওয়াটারফলের কাছে। এই সানাঘাগড়া ওয়াটারফল কিন্তু কেন্দুঝড় টাউন থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আর যে নদীটার জন্য এই ওয়াটারফলটা তৈরি হয়েছে সেই নদীটার নাম হচ্ছে সান মচকান্দা রিভার। তো যে টাইমে আমরা গেছিলাম সেই টাইমে এখানটা খুব ভিড় ছিল না, তাই আমরা খুব ভালোভাবে সবাই অনেক ফটো তুলেছি।
আমাদের কিন্তু এখানে ওয়াটারফলটা দেখা কমপ্লিট। তোমরা জানিও কিরকম লাগলো তোমাদের এই ওয়াটারফলটা আর আগে ওয়াটারফলটা। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে বড়া ঘাগড়া ওয়াটারফলস দেখতে। কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম সানা ঘাগড়া দেখতে, আর এখন হচ্ছে বড়া ঘাগড়া, দুটো অপোজিটে আর কি। সানা ঘাগড়া ফলস থেকে বড়া ঘাগড়া ফলসের ডিস্টেন্স ওই 8 কিলোমিটারের মতো। আমরা এখন এসে পৌঁছেছি বড়া ঘাগড়া ওয়াটারফলস দেখতে। এখানে এসে দেখতে পাচ্ছি এখানে রিনোভেশনের কাজ চলছে, যতটা পারছি এই গোপ্রোতে দেখাচ্ছে। বারাঘাগড়া ফলসও সানা ঘাগড়ার মতন কেউনঝড় ডিস্ট্রিক্টেই আছে। ঝর্নার সামনে এরকম ভাসমান একটা ব্রিজ করা আছে, যাতে সামনে গিয়ে সবাই ফটো তুলতে পারে। তো বারাঘাগড়া ওয়াটারফলসে কিন্তু বেশি জল নেই। তোমাদের আরেকটু জানিয়ে রাখি, বৈতরণী রিভারের উপনদী হচ্ছে ঘাগড়া নদী, আর সেই নদীর জল থেকেই এই ওয়াটারফলটা তৈরি হয়েছে। এবার আমরা উপরের দিকে যাব, উপরের দিকে দিকে দেখি কি আছে। উপরের দিকে বাইক নিয়ে যাওয়া যায়, পার্কিংও আছে, গাড়ি নিয়ে আসতে তোমরা উপরের দিকে যেতে পারো, ওখানে পার্কিং করতে পারো। এত নিচে দাঁড় করালে ঝর্ণাটা দেখতে পারবে, আবার গাড়ি নিয়ে উপরে উঠতে হবে। দেখো আরও অনেকটা উপরে উঠে যাচ্ছে হয়। এ বাবা, ড্যামে তো জলই নেই। জলবিহীন ড্যাম পুরো। মুড খারাপ করে দিয়া। ড্যামের পাশ দিয়ে রাস্তা আছে, অনেকটা মুড়ুগুড়মা ড্যামের মতনই, কিন্তু এখানে বেশি তোমরা জল দেখতে পাবে না। আমরা বর্ষাকালে এসেছি, তাও জল নেই, বাট সিনিক বিউটি এক ঘর। তো আজকে আমাদের বড় ঘাগড়া দেখা কমপ্লিট। পাঁচটা 45 বেজে গেছে, অন্ধকার হয়ে আসছে, আমাদের আজকের দিনের মতন কেওনঝড়ের ট্রিপ শেষ। কালকে বেরিয়ে যাবো হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে। কালকে সকাল সকাল বেরোতে হবে, গিয়ে অনেক কাজ আছে। তো আর বেশি কিছু বললাম না, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, ভিডিও দেখতে থেকো, টাটা সবাইকে। খতম, বাই বাই, টাটা, গুড বাই।